তৃণমূলের আমলে যত অবৈধ কাজ ভুরি ভুরি হচ্ছে। শুক্রবার রাত 9টা নাগাদ মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্তর্গত ভরতপুরে দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন সিপিআইএমের জেলা কমিটির সদস্য তথা ভরতপুর এরিয়া কমিটির সম্পাদক সজীব সাহা। প্রসঙ্গত গত 24শে মে অর্থাৎ বুধবার মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার অন্তর্গত ডাকবাংলায় আফ্রিকা হিমঘর সন্নিকট এলাকায় হাইকোর্টের নির্দেশে স্থানীয় পুলিশ প্রশাসন ও পূর্ত দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে একটি অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়, যেটা বড়ুয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার কার্যালয় ছিল। এদিন সেই অবৈধ নির্মাণ ভাঙা প্রসঙ্গে তিনি কি বললেন বিস্তারিতভাবে শুনুন আমাদের পর্দায়। জীবনকৃষ্ণ সাহা বড়োয়ার বিধায়ক, প্রথমেই লজ্জা এটা আমাদের, যে সিপাহী হেফাজতে আছে, সেখানে একটা তৃণমূলী কার্যালয় করেছে সরকারি জায়গার ওপরে, সেটা হচ্ছে চরমতম ভুল। এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আজকে ভাবতে হচ্ছে যে তৃণমূলের আমলে যত অবৈধ কাজ ভুরি ভুরি হয়েছে, আমরা 11 সালে সরকার হওয়ার পর থেকে বলতে শুরু করেছি, আজকে সেগুলো প্রমাণিত হচ্ছে, একের পর এক জেলে ঢুকছে। তাহলে বড়ুয়ায় যে অবৈধভাবে নির্মাণ সরকারি জায়গায় করলো, এটা একটা গায়ের জোর। পাশে কোনো ব্যক্তি শহীদ হয় ব্যক্তি, যে এটা নিয়ে কেস করেছে হাইকোর্ট, হাইকোর্ট বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে বিশ্বাস এটা দীর্ঘদিনের, আজও আছে, মানে মানুষের শেষ সম্বল হয়ে গেছে তৃণমূলের রাজত্বে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা যদি সঠিক অবস্থান গ্রহণ না করত, তাহলে এই তৃণমূল দলকে আটকানো যেত বলে আমার মনে হয়। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ভরতপুরে কিছুদিন আগে দেখলাম, এখানে একটা মার্কেট তৈরি হলো বাসস্ট্যান্ডে, 60-62টা ছেলে ওখানে করে খাচ্ছে, তাদেরকে পথে বসিয়ে দিয়েছে। যদি একটু পরিকল্পনা করে ওই নির্মাণটাকে তৈরি নির্মাণটা করতো, তাহলে আজকে এই ছেলেগুলোকে পথে বসতে হতো না। তাদের জীবিকার ওপরে আঘাত, এটা তৃণমূলের ব্যবস্থাপনা, কারণ এই জায়গাটাকে অধিকার করে নিয়েই বিল্ডিং তৈরি করে প্রমোটারের মধ্য দিয়ে ওই ঘরগুলোকে বিক্রি করার একটা চক্রান্ত। এখানেও হাইকোর্ট, হাইকোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়ে এই যে সরকারি টাকা পয়সাগুলো লুট করে এনে বিভিন্ন জায়গা থেকে অসৎ উপায়ে পয়সা ইনকাম করে এই সমস্ত অবৈধ নির্মাণগুলো করে গোটা সমাজ ব্যবস্থাটাকে কলুষিত করেছে, চাকরি থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, যা যা ক্ষেত্র আছে পশ্চিমবাংলায় সমস্ত জায়গাতে এই 2 নম্বরই কাজ এরা করেছে। সুতরাং এই বিষয় নিয়ে আমাদের বলার কোনো কথা নেই, এটা যেটা কোর্টের অর্ডারে ভেঙে দিয়েছে আমরা সাধুবাদ জানাই। কোর্টের বিশ্বাস, কোর্টের প্রতি আমাদের যে বিশ্বাসযোগ্যতা সেটা গুরুত্ব দিতে চাই আমরা, অথবা আগামী দিনে মানুষ যাতে সুষ্ঠুভাবে বিচার পেতে পারে কোর্টের ওপর আমরা এই ভরসা রাখি। এটা আগেও ছিল আমাদের ভরসা, আজও আছে, এইটুকু বলতে চাইছি আমি এই বিষয় নিয়ে। নাম সজীব সাহা, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম, রনি টেলিকম, রনি টেলিকম। দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম, রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম, রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।